योगा मेडिटेशन आजकल हमारे ये नामगुलो धीरे धीरे हमारे काছে परिचित होच्छे एर गुरुत्व आमरा बुझते शिखेছি आस्ते आस्ते आरो शिखছি কিভাবে করব শহর অঞ্চলে এর কিছুটা প্রচার এবং কিছুটা চর্চা এখন দেখা যাচ্ছে যদিও এটা সব জায়গায় হওয়া উচিত সুপ্রিয় দর্শক সাওল হার্ট সেন্টার বাংলাদেশের পক্ষ থেকে আমি ডক্টর ফারহান আহমেদ ইমন সিনিয়র কনসালটেন্ট সাওল হার্ট সেন্টার বিডি আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের এই যোগা মেডিটেশন নাম অনুষ্ঠানে আজকে যোগা নিয়ে বলবো এই যে যোগা মেডিটেশনটা কি আসলে আমাদের হৃদরোগের সাথে এই যোগার সম্পর্কটাই বা কি মেডিটেশনের উপকারিতা বা এর প্রয়োজনীয়তা এটা কি এটুকুই আমি আপনাদের আজকে বলতে চাই আমরা প্রতিনিয়তই এখন জীবনযাপন পদ্ধতি আমাদের জীবনধারা এখন এমন হয়ে গিয়েছে যে প্রতিনিয়তই আমরা কোনো না কোনো স্ট্রেস বা কোনো না কোনো টেনশনের মধ্য দিয়ে কাটাতে হচ্ছে এবং আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও অনিচ্ছা থাকা সত্ত্বেও বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বিভিন্ন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয় এটাই স্বাভাবিক এটাই জীবনের নিয়ম যোগা এবং মেডিটেশন এই দুটো জিনিস আমাদের শরীর এবং মনকে শান্ত করতে এবং আমাদের রক্ত প্রবাহকে শান্ত করতে আমাদের সর্বোপরি আমাদের মস্তিষ্ককে শান্ত করতে সাহায্য করে আসলে যদি হার্টের রোগীদের যত হার্টের রোগী আছেন সমস্ত হার্টের রোগীদের যদি সমস্যাগুলো আমাকে জিজ্ঞেস করা হয় যে একজন হার্টের রোগীর সবচেয়ে বড় সমস্যাটা কি বা এক অক্ষরে যদি বলতে হয় যে একটা হার্টের রোগী কি সমস্যায় ভোগেন তাহলে এর উত্তর হবে এটা হচ্ছে শরীরের ভেতরে অক্সিজেনের অভাব বা ল্যাকেজ অফ অক্সিজেনেটেড ব্লাড সাপ্লাই মানে হচ্ছে প্রয়োজনের সময় প্রয়োজনীয় রক্ত সরবরাহটা কম বা অক্সিজেনেটেড বা অক্সিজেনের অভাবেই আমাদের অঙ্গগুলো দুর্বল হয়ে পড়ে যোগায় বেশ কিছু আসন আছে এই আসনের মাধ্যমে আমরা আমাদের শরীরের যে অক্সিজেন লেভেলটা আছে অক্সিজেন ডিমান্ডটা আছে এটাকে আরেকটু পূর্ণতা দিতে পারি আমাদের অক্সিজেন লেভেলটাকে বাড়াতে পারি আপনারা নিশ্চয়ই লক্ষ্য করবেন যে শহরের মানুষের তুলনায় আমরা বলে থাকি যে গ্রামের মানুষ সুস্থ বেশি বা তাদের শরীর চকচকে বেশি আসলে শরীরে চাকচিক্য বা শরীরের ত্বক কতটা সুন্দর থাকবে এটা নির্ভর করবে শরীরের ভেতরে কতটুকু এনার্জি আছে আমাদের অক্সিজেন লেভেলটা কেমন আছে আমাদের রক্তটা কতটা পরিচ্ছন্ন হ্যাঁ শহরের তুলনায় আপনারা যারা শহরবাসী আছেন নিশ্চয়ই গ্রামে যাওয়ার সাথে সাথে একটু রিল্যাক্স বোধ করেন বা একটু শান্তি বোধ করেন এর পেছনে প্রধান কারণটা হচ্ছে ওখানে বাতাসে অক্সিজেনের লেভেলটা শহরের তুলনায় অনেক বেশি শহরের বাতাস পলিউটেড এর ভিতরে প্রচুর কার্বনের পরিমাণ বেশি এর জন্য যোগা এমন একটা মেথড এখন আমরা গ্রামের শহরের মানুষ তো প্রতিদিন গ্রামে যাওয়া সম্ভব না বা প্রতিদিন শহর ছেড়ে শুধু অক্সিজেনের জন্য বাইরে যাওয়া সম্ভব না সেক্ষেত্রে আমরা কি করতে পারি আমরা এতটুকুই করতে পারি আমরা বসে বসে কিছুটা যোগ সাধন করতে পারি যোগা কিছুটা আসন করতে পারি এখানে কিছু ব্রিদিং এক্সারসাইজ আছে এই এক্সারসাইজগুলো করতে পারি ব্রিদিং এক্সারসাইজগুলোর সবচেয়ে বড় প্রথম যে সুবিধাটা পাবো সেটা হচ্ছে আমার হার্টে এবং ব্রেনে প্রচুর পরিমাণে অক্সিজেন সাপ্লাই বেড়ে যাবে এতে যেটা হবে হার্ট এবং ব্রেন ভালো কাজ করবে হার্ট এবং ব্রেন যখন ভালো কাজ করবে এর সাথে সাথে অ্যাকর্ডিংলি সমস্ত শরীরের অন্যান্য অঙ্গগুলোও ভালো কাজ করবে এছাড়া যেটা আছে মেডিটেশন যেটা করতে হবে মেডিটেশনটা হচ্ছে নিজের মনটাকে অশান্ত মনটাকে একাগ্রচিত্ত করা এক জায়গায় এনে সমষ্টিবদ্ধ করা আমরা জানি আমরা বিভিন্ন কারণে আমাদের মন বিক্ষিপ্ত হয়ে থাকাটাই স্বাভাবিক বাড়ির থেকে খুব ভালো মন নিয়ে বেরিয়েছি অফিস পর্যন্ত যেতে যেতে জ্যাম বিভিন্ন সমস্যা বিভিন্ন ঝামেলার কারণে বিভিন্ন পরিস্থিতির কারণে হয়তো মনটা বিক্ষিপ্ত হয়ে যায় বা এমনও হতে পারে বেশ ফুরফুরে মেজাজে আমি অফিসে এসেছি এই সারাদিন অফিস করার পর বাড়ি ফিরতে ফিরতে বা অফিসে বিভিন্ন ঝামেলার কারণে আমি ঘরে ফিরতে ফিরতে আমাদের মনটা বিক্ষিপ্ত হয়ে যায় এই বিক্ষিপ্ত মনটাকে শান্ত করার একটা খুব ভালো পদ্ধতি হচ্ছে মেডিটেশন করা মেডিটেশন আমরা যারা মুসলিম ধর্মাবলম্বী বা অন্যান্য ধর্মের যারা আছেন প্রার্থনার মাধ্যমেও প্রার্থনাটাও কিন্তু এক ধরনের মেডিটেশন প্রার্থনাটাও যদি একাগ্রচিত্তে করা যায় খুব মন দিয়ে করা যায় এটাও এক ধরনের মেডিটেশন এছাড়াও আমরা বিভিন্ন ধরনের আসনের মাধ্যমেও মেডিটেশন করতে পারি অ্যাকচুয়ালি আমাদের ব্রেন যত শান্ত থাকবে হার্টটা তত শান্ত থাকবে হার্টের মাসেলগুলোতে তত অক্সিজেন সাপ্লাই ভালো হবে হার্টের মাসেল তত সুস্থ থাকবে এবং হার্ট যদি সুস্থ থাকে আপনারা জানেন হার্ট হচ্ছে এমন একটি যন্ত্র যা কিনা আমার সমস্ত শরীরকে নিউট্রিশন সাপ্লাই দিচ্ছে মানে কি হার্ট হচ্ছে আমার আমার শরীরের রাধুনী ও খাবার পৌঁছে দিচ্ছে সমস্ত শরীরকে সমস্ত অঙ্গগুলোকে সো হার্টকে যদি সুস্থ রাখতে হয় এবং যদি নিজের মনকে শান্ত রাখতে হয় সেই ক্ষেত্রে ব্রেনকে শান্ত রাখতে হয় সেই ক্ষেত্রে অবশ্যই যোগা এবং মেডিটেশন দরকার সাউল হার্ট সেন্টার এই জিনিসটাই বোঝানোর চেষ্টা করে যে শুধুমাত্র কিছু ঔষধ খেয়ে আমি সুস্থতা একটা মানুষের পক্ষে সুস্থ থাকা সম্ভব নয় সুস্থ থাকতে হলে আপনার দরকার হ্যাঁ অবশ্যই প্রয়োজন সায়েন্স অ্যান্ড আর্ট অফ লিভিং সাওল আমরা কি বলতে চাই সায়েন্স থেকে আমরা কি নিচ্ছি সায়েন্স থেকে বর্তমানের সর্বাধুনিক সর্বোচ্চ এবং সবচেয়ে আধুনিক চিকিৎসা যেটা দরকার সাহায্যকারী আপনারা জানেন চিকিৎসা দুই ধরনের হয় একটা হচ্ছে সিম্পটোমেটিক ট্রিটমেন্ট মানে আপনার খুব কষ্ট হচ্ছে এই কষ্টটা কিভাবে দূর করা যায় দূর করার জন্য তাৎক্ষণিক ব্যবস্থার জন্য কিছু ঔষধ হয়তো দেওয়া যেতে পারে এটা হচ্ছে সায়েন্স থেকে নিচ্ছি আমরা অ্যালোপ্যাথিক ঔষধ নিচ্ছি বাট আর্ট অফ লিভিং মানে হচ্ছে কি জীবনযাপনের জীবনধারাটা কি ধরা উচিত শৈল্পিক জীবনযাপন পদ্ধতিটা কেমন থাকা উচিত অ্যাকচুয়ালি আমাকে সুস্থ রাখবে যে এই জিনিসটাই হচ্ছে এটার মধ্যেই পড়বে হচ্ছে খাদ্য অভ্যাস এবং আপনার যোগা মেডিটেশন এবং আপনার সর্বোপরি যেটা করা দরকার সেটা হচ্ছে আপনার মানসিক স্বাস্থ্যের উন্নতি মন মানসিক স্বাস্থ্য যদি ভালো থাকে আপনার অন্যান্য শরীরও ভালো থাকবে অন্যান্য অঙ্গগুলোও ভালো থাকবে তো আপনাকে বরাবরের মতো একই কথা বলবো আপনাকে সুস্থ রাখার দায়িত্ব আপনার নিজের আপনার সবচেয়ে ভালো ডাক্তার আপনি নিজেই নিজের শরীরটাকে যদি বোঝেন তবে আপনি নিজে সুস্থ থাকতে পারবেন ধন্যবাদ আবার দেখা হবে